চির বিদায় নিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ ৬ বছর ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে শাম্মী আক্তার কণ্ঠ দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গানে, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক পুরস্কার। আগামীকাল বাদ জোহর রাজধানীর আমিনবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা। এরপর শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে গুণী এই শিল্পীকে। ফারনা জ্যোতি রিপোর্ট। প্রথম চলচ্চিত্রে গান গেয়েই এতটা জনপ্রিয় পাওয়ার সৌভাগ্য কম শিল্পীরই জীবনে ঘটেছে। যদিও এই সাফল্য সাবলীলভাবেই অর্জন করেছিলেন ৮০ দশকের সাড়া জাগানো সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার, সেই কণ্ঠ থেমে গেল চিরতরে। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে না ফেরার দেশে চলে গেলেন শাম্মী আক্তার। ১৯৭০ সালে বেতারে একটি নজরুল সঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আক্তার, আর প্লেব্যাকে অভিষেক হয় ১৯৮০ সালে অশিক্ষিত ছবিতে গান গেয়ে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুরেলা এই পাখিকে। ১৯৭৭ সালে আকরামুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। আমি আমার ছেলেকেও চাচ্ছিলাম না যে বিভিন্ন জায়গায় গিয়ে তার মৃতদেহটা কষ্ট পাক। ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ঝুলিতে রয়েছে আরো অনেক পুরস্কারই। শিল্পীর বাড়িতে চিরবিদায় ক্ষণে হাজির হয়েছেন তার সহযোদ্ধারা। সহজ সরল মনের অধিকারী ছিল এবং খুব মিশুক টাইপের ছিল। এত গুণী একজন শিল্পী কিন্তু তৈরি করা খুব কঠিন। আমাদের অনেক সিনিয়র মানুষ, কিন্তু এত আপন করে নেওয়ার একটা অভ্যাস ছিল। দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন শিল্পী। সম্প্রতি তার সুচিকিৎসায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। তার যে সঙ্গীত, তার যে প্রতিভা, এটি তার গানের মধ্য দিয়ে, তার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকবে। জাতির সংকটে তিনি সবসময় একজন শিল্পী হিসেবে সামনে এসে দাঁড়িয়েছিলেন। ১৯৫৭ সালের ১৬ই ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন শাম্মী আক্তার। ৬২ বছর বয়সে নিভে গেল বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল এই নক্ষত্র। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।